ভার্চুয়ালি কি বললো না বললো, রিমোট কন্ট্রোলে কি বললো না বললো, তাদের তো দুঃখ পাওয়ার কথা নেই, বরং খুশি হওয়ার কথা। যদি ফেল করে তাদের উপকার হবে, তাদের এত মায়া কান্না কাটার কোনো দরকার নেই। বরং তাদের যে দেশে থেকে যে প্রধানমন্ত্রী ছয় বিভাগে একদিনে আপনার রিমোট কন্ট্রোলে বক্তৃতা দেয়, সেটা সেটাকে আপনি কি বলবেন? বারবার কেন আসলে আপনাদের নেতৃত্বের প্রতি আঙুল ওঠে, এই প্রশ্নটি কি কখনো নিজেকে করেছেন? শোনেন, এই যে দুইজন ডার্ক সাইটের নেতা মন্ত্রী, মানে পররাষ্ট্রমন্ত্রী কত কথাই বলে, উনি যে কি বলে আর কি বুঝে, উনি শুধু বুঝে, আওয়ামী লীগও বুঝে কিনা আমার সন্দেহ আছে। এই নেতাগুলো যখন বলে তখনই বিএনপি এখানেই সফলতা। ওই যে শের বাংলায় কে ফজলুল হক বলেছিলেন যে কংগ্রেস যখন আমার বদনাম করে তখন আমি মনে করি আমি নিশ্চয়ই আমার দলের জন্য ভালো কিছু করেছি, আর যেদিন আমার সুনাম করে সেদিন মনে করি যে দলে নিশ্চয়ই খারাপ হয়েছে, এমন কিছু করেছি। তো বিএনপিরও ঠিক একই অবস্থা। ওবায়দুল কাদের সাহেব এখন নির্বাচন নিয়ে থাকবে, তাদের নাকি ট্রেনের নির্বাচন উঠে গেছে, ট্রেন ছুটছে, তো ছোটা ট্রেন লাইনচ্যুত হবে, এই ধরনের কথা বললে। বিএনপি রিমোট কন্ট্রোলে চলে, বিএনপি আওয়ামী লীগের নেত্রী যখন একদিনে ছয় ডিভিশনে যখন বক্তৃতা দেয় রিমোট কন্ট্রোলে, ওটা কি বলে? বিএনপি না হয় কোনো উপায় নাই, রিমোট কন্ট্রোলে চলে, এটারও তো একটা ব্যাপার। এক দলে ওনারা কয়জন কয় রকম কথা বলেন, উনি একরকম কথা বলেন তো ওনার কৃষিমন্ত্রী রাজ্জাক সাহেব একরকম কথা বলেন, বিএনপিতে তো তা বলেন না। এক তারেক রহমান সাহেব উনি যা বলেন ওইটাই আমরা আইন মনে করি, ওইটাই আমাদের জন্য শিরোধার্য মনে করি এবং আমরা কাজ করার চেষ্টা করি। তো তাতে ওনাদের লসটা কোথায়? আমি যদি আমার ভার্চুয়াল জগৎটাকে আমি মেনে নিয়ে কাজ করি, সারা বিশ্বের উন্নত দেশগুলো এখন ভার্চুয়ালই কাজ হয়, সব অনেক আগে থেকেই কাজ হয়। আমরা অনুন্নত দেশ, আমাদের কাছে আসছে দেরিতে, এই ঢেউটা জাগরণী ঢেউটা পরে আসছে, সেই হিসেবে আমরা পরে করছি। কিন্তু এই ভার্চুয়ালে আমেরিকা, কানাডা, আপনার ইউরোপ ইউনিয়নে আপনি দেখেন তো কয়টা সভা হয়, জনসভা, পথসভা, এরকম কয়টা হয়, তারা যা কিছু করে সব ভার্চুয়ালি করে। তারা একটা ছেড়ে দেয়, তারা ভুট্টা পর্যন্ত ভার্চুয়ালি দেয়, অনেক সময় যায়ও না তারা। তো সেই জায়গায় আপনার আমাদের নেতা ভার্চুয়ালি কি বললো না বললো, রিমোট কন্ট্রোলে কি বললো না বললো, তাদের তো দুঃখ পাওয়ার কথা নেই, বরং খুশি হওয়ার কথা। যদি ফেল করে তাদের উপকার হবে, তাদের এত মায়া কান্না কাটার কোনো দরকার নেই। বরং তাদের যে দেশে থেকে যে প্রধানমন্ত্রী ছয় বিভাগে একদিনে আপনার রিমোট কন্ট্রোলে বক্তৃতা দেয়, সেটা সেটাকে আপনি কি বলবেন? আমারটা যদি আপনি ধরেন, আমি তো বিপদে পড়ে কাজ করছি আর আপনি যে সুখে সুখে করছেন, সেটাকে আপনি কি বলবেন? অতএব তাদের মাথা নষ্ট হয়ে গেছে যে তারা ভোটে গিয়ে যতটা অজনপ্রিয় হয়েছে, বিএনপি ভোটে না যেয়ে তার চেয়ে অনেক বেশি জনপ্রিয় হয়েছে। কিন্তু নীলুফার চৌধুরী মনে যেমনটি ক্ষমতাসীনরা দাবি করে যে আপনাদের শুরু থেকে আসলে ভোটে যাবার কোনো ইচ্ছেই ছিল না, আপনারা আসলে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করে দেখেন। আমরা শুরু থেকে নির্বাচনে যাওয়ার ইচ্ছা থাকবে না কেন? বিএনপি একটা ভীষণ ভীষণ জনপ্রিয় দল, ইলেকশনে দাঁড়ালে বিএনপির যে কোনো জায়গায় কলাগাছকে মনোনয়ন দিল পাশ করার যোগ্যতা রাখে। কারণ মার্কাকে ভোট দিবে, কোনো জনকে ভোট দিবে না। সেই জায়গায় বিএনপি নির্বাচনে না যাওয়ার কি, বিএনপি মানুষের কথা এবং কাজের সাথে মিল রাখে বলেই বাংলাদেশের মানুষ বিএনপিকে ভালোবাসে, পছন্দ করে, তার সাথে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে। সেই জন্য বিএনপি বলেছে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক ছাড়া কখনোই নির্বাচনে যাবে না, এই সরকারের অধীনে বিএনপি নির্বাচন করবে না। তাদের যদি এত মায়া কান্না কাটার দরকারই, তাহলে কেন তারা ক্ষমতাটা নির্দলীয় দিয়ে দুইজন একসঙ্গে সমান লেভেল প্লেইং ফিল্ডে আমরা অংশগ্রহণ করতাম?